हेलो स्टूडेंट्स, हेलो गाइस। आज আমরা দশম শ্রেণীর গণিতের কোশ্চেন দেখি 18.4 স্টার্ট করব। দ্যাট মিন সদৃশতা চ্যাপ্টারটি আমাদের হচ্ছিল, বাট এই এক্সারসাইজের কোশ্চেন স্টার্ট করার আগে একটা কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিতে চাই, যেগুলো আমি আগের এক্সারসাইজগুলোতে আমরা শিখেছিলাম সেটা এখানে ইউজ হবে। তো সেই কনসেপ্টটা কি আগে ভালো করে শিখে নাও, তারপর আমরা কোশ্চেন স্টার্ট করব। তো মনে করো এই বিষয়ে একটা তোমাদের কাছে সমকোণী ত্রিভুজ রয়েছে, যেখানে এই বিটা হচ্ছে আমাদের সমকোণী বিন্দু, মানে যেখানে এই কোণটা হচ্ছে আমাদের 90, ঠিক আছে? বি তে এটা সমকোণ। তো এই সমকোণী ত্রিভুজের অতিভুজ তাহলে কি? এসি, যেটা 90 থাকে তার অপোজিট সাইডে যে সাইডটা থাকে সেটা অতিভুজ আমরা বলি। তো বলছে যে সমকোণী বিন্দু থেকে যদি অতিভুজের উপর আমরা লম্ব অঙ্কন করি, সাপোজ এখানে বিডি, ঠিক আছে, এই কোণগুলো সব কি 90, তাহলে কি হবে? দেখো এখানে তিনটে ত্রিভুজ মোট হচ্ছে, একটা হচ্ছে একটা বড় ত্রিভুজ এবিসি, প্রথম ত্রিভুজটা কি দেখো এ বি সি একটা ত্রিভুজ, সেকেন্ড দেখো এই ছোট ত্রিভুজটার নাম কি এ ডিবি, আর একটা ত্রিভুজ যেটা রয়েছে যেটা হচ্ছে এ ডিবি, আর নিচে থেকে দেখলে দেখো সি ডিবি, আর একটা ত্রিভুজ কি ত্রিভুজ সি ডিবি, ঠিক? টোটাল এই তিনটে ত্রিভুজ হয়েছে। তো এখানে তিনটে ত্রিভুজে কি সদৃশ, তিনটে ত্রিভুজে কি সদৃশ, ত্রিভুজ এটার সঙ্গে এটাও সদৃশ, আবার এটার সাথে এটাও সদৃশ, তো এই দুটো সদৃশ হয়। মানে যদি বড় ত্রিভুজটাকে এক নম্বর দিই, ছোট ত্রিভুজটাকে দু নম্বর দিই, আর এখানে এই দুটোকে দুই আর তিন দিলাম, তো দেখো বড় ত্রিভুজটার সঙ্গে এই ছোট ত্রিভুজটা কি হয় সদৃশ। এগুলো আমরা আগে এক্সারসাইজ গুলোতে শিখে নিয়েছি, ঠিক আছে? মানে একের সঙ্গে বড় ত্রিভুজটার সঙ্গে এই উপরের ছোট ত্রিভুজটা সদৃশ, আবার বড় ত্রিভুজটার সঙ্গে নিচের ছোট ত্রিভুজটাও কি হয় সদৃশ। তার মানে কি ত্রিভুজ এখানে দুই আর তিন, মানে এই দুটো ছোট ত্রিভুজ কি হবে নিজেদের মধ্যে কি হবে সদৃশ হবে। সদৃশ আমরা এভাবে দেখাই, ঠিক এভাবে নয়, এটা সর্বসম সাইন হয়ে গেল। সদৃশকে আমরা শুধুমাত্র ইকুয়াল সাইনটা দিই না, সদৃশে আমরা ইকুয়াল সাইনটা দিই না, শুধু এভাবে দিই, কারণ কি এটা হচ্ছে আমাদের সর্বসম। সমান সাইনটা দিচ্ছে মানে দুটো জিনিসের মধ্যে সবকিছু সমান, বাট সদৃশ মানে তো সবকিছু সমান নয়। আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি যে সদৃশ আর সর্বসম ডিফারেন্স কোথায়, সেটা একদম বেসিক ভিডিওতে, ঠিক আছে? তো সেটা তোমরা যদি না ক্লিয়ার থাকে সেটা সেখান থেকে দেখে নিও, ঠিক আছে? এখানে আর কিছু বলছি না। তো এটা হচ্ছে আমাদের সদৃশের সাইন, এটা হচ্ছে আমাদের সর্বসম। দুটো ত্রিভুজ সর্বসম হলে তখন এটা আমাদের তার সাইন। তো এখান থেকে আমি যে কনসেপ্টটা ক্লিয়ার করতে চাইছি কি এখানে যে তিনটি ত্রিভুজ হয়, বড় ত্রিভুজটা, এই ছোট ত্রিভুজটা, এই ছোট ত্রিভুজটা, এগুলো কি হয় সব সদৃশ হয়। তো এগুলো আমরা এখানে আর বারবার প্রমাণ করবো না, এগুলো আমরা আগে শিখে নিয়েছি। এই এক্সারসাইজে যখন কোয়েশ্চেন গুলো করবো শুধু এখানে আমরা লিখে দেবো কি এই ত্রিভুজগুলো কি সদৃশ যখন প্রয়োজন হবে। এবার দেখো সদৃশ হলে কি হয় আমরা জানি, সদৃশ হলে যেমন মনে করো এই দুটি ছোট ত্রিভুজকে আমি প্রথমে নিয়ে নিই, আলাদা ভাবে ত্রিভুজ দুটি আমি এখানে আছি, একটা হচ্ছে এভাবে রয়েছে আমাদের এ ডি বি, আর একটা ঠিক এর নিচে যদি এভাবেই আমি আঁকি তো এটা হচ্ছে ডি সি বি, ঠিক আছে, ডি সি বি। তো এই দুটি ত্রিভুজের এটা 90, এটা 90, এই দুটি ত্রিভুজ সদৃশ। তো সদৃশ হলে কি অনুরূপ বাহুগুলো সব সমান হয় না, সদৃশ হলে আমরা জানি কি বাহুগুলো একদম পুরোপুরি সমান আমরা বলতে পারবো না, সদৃশ মানে কি বাহুগুলোর অনুপাতগুলো সমান আমরা বলতে পারি। তো দেখো এখানে যদি তোর অনুপাতগুলো বের করি কি হবে, এখানে দেখো কমন সাইড কি কি রয়েছে, এটা দুটি ত্রিভুজের মধ্যে রয়েছে, এটা বিডি আর বিডি রয়েছে, ঠিক আছে, আর মানে এটা এদের লম্ব, এগুলো কি এদের ভূমি, এর ভূমিটা কি এডি, এর ভূমিটা কি ডিসি। এবার যদি আমরা দেখো অনুপাত যদি করি তো এখানে যে রেজাল্টটা বেরিয়ে আসে কি এডি বাই বিডি ইজ ইকুয়াল টু বিডি বাই ডিসি, ঠিক আছে, এডি বাই বিডি ইজ ইকুয়াল টু বিডি বাই ডিসি। তো এই অনুপাত গুলো অনেক সময় কি তোমরা কনফিউজ হয়ে যায় কি কোনটার সঙ্গে কোনটা অনুপাত করব, ঠিক আছে, কিভাবে এই অনুপাত গুলো লিখব। তো তখন তোমরা কি করবে দেখো এখানে একটা ট্রিক তোমাদেরকে বলে দিয়েছি যেটা মনে রাখবে তোমরা, ঠিক আছে? এত কিছু কি হয় কখন যে কোনটার সঙ্গে এটির সঙ্গে বিশের অনুপাত করব না, কোনটা কার সঙ্গে, কোনটা কার অনুরূপ বাহু, ঠিক আছে? যখন কনফিউজ হবে যে জিনিসটা তোমরা মনে রাখবে এটা অ্যাকচুয়াল মানে কি, এটা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও কি হবে বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি ইন্টু ডিসি হবে, বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি ইন্টু ডিসি হবে। তো এটা যদি ভালোভাবে লক্ষ্য করো দেখো এখানে যেটা কমন সাইড কোনটা বিডি, তো সবসময় যেটা দুটি ত্রিভুজকে যখন সদৃশ হয়ে যাবে যদি কমন সাইড এরকম থাকে তো কমন সাইডের হোল স্কোয়ার, ঠিক আছে, কমন সাইডের স্কোয়ার, তো বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি ইন্টু ডিসি, এর ভূমি ইন্টু এর ভূমি, ঠিক আছে, এডি ইন্টু ডিসি এভাবে লিখবে। তাহলে দেখো বিডিটা কমন সাইড, তো বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি ইন্টু ডিসি,
এটা মনে রাখবে, ঠিক আছে? তাহলে তুমি কখনো কনফিউজ হবে না, এভাবে মনে রাখবে এটা ডি। এবার নেক্সট দেখো, যদি এটা দুটি ছোট ত্রিভুজের মধ্যে আমরা বললাম, এবার এইরকম ঠিক এই সদৃশের কন্ডিশন যদি আমরা একটি বড় ত্রিভুজ আর একটি ছোট ত্রিভুজের মধ্যে নিয়ে আসি, মানে এ বি সি, পুরো বড় ত্রিভুজটা যেটা আমাদের এ বি সি, আর একটা ছোট যে কোনো ত্রিভুজ মনে করো এ ডি বি, মনে করো আমরা এটা নিয়ে নিলাম এ ডি বি। তো এবার এভাবে এখানে যদি এই দুটি ত্রিভুজ সদৃশ, এখানে তো এটাও তো সদৃশ বলেছিলাম, কত বড় ত্রিভুজটার সঙ্গে ছোটা সদৃশ, তো পুরো বড় ত্রিভুজটার সঙ্গে যদি উপরের ছোট ত্রিভুজটা সদৃশ হয়ে যায়, তার কন্ডিশন হিসেবে যে অনুপাতগুলি আমরা লিখবো সেগুলো কিভাবে লিখবো, ঠিক আছে? এখানে যে কনফিউশনটা মেন হয় এগুলো দেখে কিভাবে অনুপাতগুলো আমরা লিখবো। তাহলে এখানে কমন সাইড কি, এখানে কমন সাইড দুটি ত্রিভুজের মধ্যেই রয়েছে, দেখো সেটা হচ্ছে কোনটা আমাদের এ বি, এখানেও রয়েছে আর এখানে রয়েছে, দেখো এ বি আর এ বি দুটো কি কমন সাইড, এই সাইডটা এবি, তাহলে তোমরা কি লিখবে এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এবার ছোট ত্রিভুজের মধ্যে এখানে কোন সাইডটা রয়েছে এডি, ছোট ত্রিভুজ এই ত্রিভুজটা যদি আমরা দেখি তাহলে কি রয়েছে এখানে আমাদের এডি, তাহলে এডি ইন্টু, আর বড় ত্রিভুজে কি হয়ে গেল এসি, বড় ত্রিভুজে কি হলো এসি, যখন দুটি ছোট ত্রিভুজ নিচ্ছিলাম তখন এটার এডি আর এই ত্রিভুজটার ডিসি, বাট যখন একটা ছোট একটা বড় নিচ্ছে তাহলে ছোটটার এডি নিলাম বড়টার এসি নিলাম, ঠিক আছে? আর যখন নিচেরটা সমান করবো তখন আবার কি হবে, যদি এই নিচের ছোট ত্রিভুজটা আর পুরো বড় ত্রিভুজটা বলে করো, মনে করো সদৃশ, আমি নামটা লিখছি, মনে করো পুরো বড় ত্রিভুজ মানে কি আমাদের এ বি সি, আর নিচের ছোট ত্রিভুজ মানে কি সি ডি বি, এটা সি ডি বি, এই দুটি ত্রিভুজকে যদি তোমরা সদৃশ দেখো তাহলে সেখান থেকে কন্ডিশন হিসেবে কি পাবে, এই দুটোর মধ্যে কমন কি রয়েছে, কমন সাইড আমাদের কি রয়েছে এখানেও, এখানে রয়েছে কমন সাইড বি সি, এখানে আর এবি নয়, এখানে কমন সাইড বিসি, দেখো ছোট ত্রিভুজের মধ্যে রয়েছে বড় ত্রিভুজের মধ্যে রয়েছে, তাহলে এখানে আমরা লিখবো কি বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু, বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ছোট ত্রিভুজের ডিসি আর বড় ত্রিভুজের এসি। ক্লিয়ার হলো কিভাবে কন্ডিশন গুলো, কিন্তু কারণ কি এগুলো আমাদের বারবার ইউজ করতে হবে, তো তখন আর কনফিউজ হবে না, বুঝে গেলে? এবার আমরা কোয়েশ্চেন স্টার্ট করছি, চলো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখে নিই। প্রথম কোয়েশ্চনটি কি বলছে দেখো, ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু 90। তো দেখো আমরা ত্রিভুজ এবিসি আমরা একটু আগে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করলাম, তো সেরকম ঠিক দেখো একটা এবিসি ত্রিভুজ দিয়েছে যার অ্যাঙ্গেল বিটা বলছে 90, বিডি পারপেন্ডিকুলার টু এসি, দেখো ঠিক সমকোণিক বিন্দু থেকে ও ত্রিভুজ এসি এর উপর লম্ব অঙ্কন করেছে বিডি, মানে এগুলো কি আমাদের 90। এবার তোমাকে দিয়ে দিয়েছে কি এই যে বিডি, বিডি এর দৈর্ঘ্য বলছে 8 সেন্টিমিটার, এডি এর দৈর্ঘ্য বলছে 5 সেন্টিমিটার, আর ডিসি এটা চাইছে। তো এখানে যদি তোমরা পাইথাগোরাস ফর্মুলা ইউজ করতে চাও সেটা করে কিন্তু তোমরা পারবে না, এখানে আমাদের সদৃশতার কনসেপ্ট নিয়ে আসতে হবে। তো আমরা একটু আগে কি ক্লিয়ার করলাম কি যখনই কোন ত্রিভুজ সমকোণিক বিন্দু থেকে ত্রিভুজের উপর আমরা লম্ব অঙ্কন করি তখন এই তিনটে ত্রিভুজ কি সদৃশ হয়ে যায়। তো দেখো আমরা যদি এই ছোট দুটি ত্রিভুজ দুটিকে নিই তাহলে সেখান থেকে কি কন্ডিশন আমরা পেয়ে যাই, একটু আগে কি বলেছিলাম কি দুটো ছোট ত্রিভুজকে নিলে যেটা কমন সাইড বিডি, তাহলে বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি ইন্টু ডিসি, এডি ইন্টু ডিসি। তো এখানে যদি লক্ষ্য করো দেখো বিডিও তুমি জানো এডিও তুমি জানো আর ডিসি পেয়ে যাবে, তোমরা সেটাই লিখবো কি এই দুটি ছোট ত্রিভুজ সদৃশ আর সেখান থেকে তার কন্ডিশনটা লিখবো। তো লিখবো কিভাবে আমি একটি কোয়েশ্চেন দেখিয়ে দিচ্ছি, তোমরা বাকি কোয়েশ্চেনগুলো সেম অ্যাজ ইট ইজ লিখবে। তো কিভাবে লিখবে দেখো, ত্রিভুজ এ বি সি এর বা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি সি এর সমকৌণিক, সমকৌণিক বিন্দু, সমকোণিক বিন্দু কোনটা বি, যেখানে 90 হয়েছে, সমকোণী ত্রিভুজ এ বি সি এর সমকৌণিক বিন্দু বি থেকে অতিভুজ, অতিভুজ কি এসি, অতিভুজ এসি এর উপর বিডি লম্ব, তাই তো? এটাই তো বলে দিয়েছে সমকোণী ত্রিভুজ এ বি সি এর সমকোণী বিন্দু বি থেকে অতিভুজ এসি এর উপর বিডি লম্ব, তাহলে অতএব আমরা লিখতে পারি ত্রিভুজ, ত্রিভুজ এডিবি, এডিবি ও ত্রিভুজ সিডিবি, ত্রিভুজ সিডিবি কি সদৃশ, ঠিক আছে? এই কথাটা আমরা এখান থেকে লিখতে পারি, আর সদৃশ হয়ে গেল মানে অথবা আমরা লিখতে পারি এই কন্ডিশনটা কি বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি ইন্টু ডিসি, ঠিক?
তো এখানে জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও আর এটা যদি তোমরা চাও অনুপাত হিসাবেও লিখতে পারো কেউ যদি চাও এটা অনুপাত করে লিখবে তাহলে কি লিখবে এটার মানে কি বিডি ইনটু বিডি ইজ ইকুয়াল টু এডি ইনটু ডিসি তো অনুপাত করে দাও বিডি বাই এনি কে নিয়ে চলে আসো এডি ইজ ইকুয়াল টু ডিসি বাই বিডি বাট এত কিছু আমাদের করার কি দরকার অ্যাকচুয়ালি আমাদের অনুপাতটা এখানে সমান হয় সদৃশ মানে কি অনুপাতটা সমান সেখান থেকে ক্যালকুলেশন করে অ্যাকচুয়ালি এই জিনিসটা আসে তো একদম এই জিনিসটা লিখে দেবে ঠিক আছে দুটো লাইন পড়তে চাই বোঝার জন্য তোমাদেরকে এখানে দেখালাম বাট এখানে আমরা সিম্পলি ভ্যালু পুট করে দেবো আমাদের ডিসি চাই ডিসিটা আমরা রাখবো তাহলে বিসি স্কোয়ার বাই এডি টা এদিকে পাঠিয়ে দিচ্ছি এডি ভ্যালু পুট করে দাও ডিসি কত আট আঠাশ টা চৌষট্টি আর এখানটা পাঁচ তাহলে পাঁচ বারাং ষাট পয়েন্ট দিয়ে চল্লিশ পাঁচ আসতে চল্লিশ এত সেন্টিমিটার হয়ে গেল ইজি বোঝা গেল তো দেখো এবার নেক্সট কোয়েশ্চেন দেখি কোয়েশ্চেন নাম্বার টু কি বলছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল বি সমকোণ সেম কন্ডিশন বলছে এখানেও এবং বিডি পারপেন্ডিকুলার টু এসি এবার যে সাইড গুলো সেগুলোর লেন্থ অন্যরকম দিয়েছে তো এই চিত্রটাই থাক কারণ এখান থেকে আমাদের হয়ে যাবে দেখো বাট এখানে ভ্যালু গুলো চেঞ্জ করে দেবো এই পোর্শনটা ক্লিয়ার করে দিচ্ছি তাহলে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার টু এইগুলো আমরা চেঞ্জ করে দিই তো এই পোর্শনটা এতটা পর্যন্ত আমরা পড়ে নিলাম কোয়েশ্চেন নাম্বার টু তে এবার আগে কি বলছে দেখো AD is equal to 4, CD is equal to 16. AD কোথায় এটা এটা বলছে 4 আর CD বলছে 16 কি চেয়েছে কি AB BD ও AB এর দৈর্ঘ্য হিসাব করে লিখি BD কোথায় এটা আর AB কোনটা এটা ঠিক আছে এটা তোমাকে চেয়েছে তো দেখো তো সবার প্রথমে আমি যদি BD পেয়ে যাও যদি এই দুটো ছোট ত্রিভুজকে আমরা সদৃশ বলে দিই তাহলে কারণ সেখান থেকে আমরা পাই না বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি ইনটু ডিসি তো এডিও জানে ডিসি জানে সেখান থেকে বিডি স্কোয়ার পেয়ে যাও তো সবার প্রথমে কি লিখবে যেটা আমি এখনই লিখলাম তো সেটা তোমরা আবার রিপিট করো ঠিক আছে আমি আর লিখছি না আমি বলছি তোমরা আবার শুনে নাও তোমরা লিখে নাও কি ত্রিভুজ ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এবিসি এর সমকোণী ত্রিভুজ এবিসি এর সমকোণিক বিন্দু বি থেকে অতিভুজ এসি এর উপর বিডি লম্ব অঙ্কন করেছি অথেব ত্রিভুজ এডিবি কোন ত্রিভুজটা ত্রিভুজ অথেব ত্রিভুজ এডিবি সদৃশ সদৃশের সাইন দাও বা সদৃশ দিয়ে লেখো একই কথা এডিবি সদৃশ হয়ে গেল কোন ত্রিভুজটার সঙ্গে ত্রিভুজ সিডিবি এর সাথে সিডিবি তাহলে এটা লেখার পর লিখে দিল অথেব ত্রিভুজ এডিবি সদৃশ হয়ে গেল ত্রিভুজ সিডিবি এর সাথে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি অথেব বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি ইন্টু ডিসি সিম্পল তাহলে এখান থেকে দেখো আমাদের বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি কত ফোর আর এটা সিক্সটিন আর চার এখানে কত হবে তোমার চার ষোলাম চার ছয় চব্বিশে চার হাতে দুই চৌষট্টি চার ষোলাম চৌষট্টি তাহলে বিডি কত হয়ে যাবে এখানে তোমাদের রুট ওভার সিক্সটি ফোর দ্যাট মিনস রুটের বাইরে বেরিয়ে আসবে তোমাদের আট অ্যাকচুয়ালি বেরিয়ে আসে প্লাস মাইনাস এইট বাট এখানে লেন্থ একটা দৈর্ঘ্য তো কখনো নেগেটিভ হতে পারে না যার জন্য আমরা এখানে নেগেটিভ ভ্যালুটাকে একদম ইগনোর করে দিই ঠিক আছে পজিটিভ ভ্যালু নিয়ে নিই তো বিডি পেয়ে গেলাম আট বিডি পেয়ে গেলাম কত আট এবার তোমার কি চাই এবার তোমার কি চাই এবি এবার তাহলে কোন ত্রিভুজ দুটির কথা বলতে হবে বলো তো এই বড় ত্রিভুজটা কারণ এবি চাইছে মানে তোমাকে বড় ত্রিভুজটা নেবো আমরা আর এই ছোট ত্রিভুজটা নতুন কোন ত্রিভুজটি নেবো এবার দেখো ত্রিভুজ এবিসি আর তোমরা নেবো ত্রিভুজ এ ডিবি ত্রিভুজ এ ডিবি তো এখান থেকে যদি আমরা সদৃশ এই দুটোকে আমরা বলে দিই তাহলে আমরা এখানে কন্ডিশন কি পাবো বলেছিলাম দুটির মধ্যে কমন সাইড কি রয়েছে এই ছোট ত্রিভুজটা আর এই পুরো বড় ত্রিভুজটার মধ্যে কমন সাইড এবি দেখো এবিটাই ছোট ত্রিভুজটাতেও রয়েছে এবিটাই বড় ত্রিভুজটাতেও রয়েছে তাহলে আমি কি বলেছিলাম কিভাবে লিখবে তাহলে এ বি স্কোয়ার যেটা কমন সেটাকে স্কোয়ার দিয়ে লিখবে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ছোট ত্রিভুজের এডি আর বড় ত্রিভুজের এসি তো দেখো এখানে এডিও জানো পুরো এসিও জানো ষোলো আর ছেলে কুড়ি হয়ে যাবে এসি সেটাও জানো এবি বেরিয়ে আসবে বাট এখানে লিখতে হবে তাহলে এখানে যেমন এখানে লিখলে সেটা এখানেও লিখতে হবে কি এখানে কি লিখবে ত্রিভুজ এ যেটা সেম লিখবে সমকোণী ত্রিভুজ এবিসি এর সমকোণী বিন্দু বি থেকে অতিভুজ এসির উপর বিডি লম্ব অঙ্কন করেছি অথেব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিবি সদৃশ ঠিক আছে তো এখান থেকে আমরা কি লিখে দেবো দেখো তাহলে এবি স্কোয়ার কত হয়ে যাবে এডি কত আমাদের ফোর আর এসি কত ষোলো আর চারে কুড়ি তুমি চার দুগুণে আট আশি হয়ে গেল তাহলে এবি কত হয়ে গেল তোমাদের রুট ওভার এইটটি রুট ওভার এইটটিকে রুটের বাইরে নিয়ে এসো এইটটি ক্যালসিয়াম করো দুই দিয়ে চল্লিশ
চার দিয়ে করে দিচ্ছে, একদম 4 10 40, 2 দিয়ে 5, তাহলে 4 মানে কি দুটো দুই, দুটো দুইয়ের জন্য একটা দুই, এখানে দুটো দুইয়ের জন্য একটা দুই, মানে তোমাদের দুই বাইরে চলে এলো দুবার আর একটা 5 রুটের মধ্যে রয়ে গেল, মানে 4√5 সেন্টিমিটার কোশ্চেনটি রয়েছিল। কোশ্চেনটি কোথায় দেখি, হ্যাঁ কোশ্চেনটি সেন্টিমিটারই রয়েছে। তো তোমাদের অ্যান্সার কত হয়ে গেল তাহলে, 4√5, বুঝে গেল, ক্লিয়ার হলো, কোনো কনফিউশন নেই। দেখো কত সোজা, কিন্তু কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার থাকতে হবে, না হলে কিন্তু করতে পারবে না, ঠিক আছে। এই যে দুটি ত্রিভুজ কিভাবে সদৃশ হচ্ছে, তাদের এই যে ওখানে অনুপাত গুলো যদি লিখি, অনুপাত গুলো কিভাবে সমান হচ্ছে, এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকবে না, তারা কিন্তু খুব এখানে কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে। তো প্রথম যে পার্টটা আমি বোঝালাম একদম ভিডিওর প্রথমে, তো সেটা অসুবিধা হলে আবার দেখবে, বারবার দেখবে, ঠিক আছে। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 তে মুভ করছি। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এবি একটি ব্যাস। এবার এখানে একটা বৃত্তর কথা বলে সেটা ক্লিয়ার করে দিই, চলো দেখো কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 3 করছি আমরা, একটা সার্কেল রয়েছে ও, ঠিক আছে, যার কেন্দ্রটা বলছে ও, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এবি একটি ব্যাস, ঠিক আছে। এবি একটা আমরা ব্যাস অঙ্কন করছি, এই দেখো এ, এটা হচ্ছে বি ড্যাশ। তারপর কি বলছে, পি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, তো যে কোনো একটি বিন্দু নিয়ে নাও, সাপোজ পি যে কোনো একটা বিন্দু, এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটিকে পি বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি যথাক্রমে কিউ আর বিন্দুতে ছেদ করেছে। কি বলতে কি চাইছে, এ আর বি বিন্দুতে দুটি স্পর্শক অঙ্কন করে, স্পর্শক মানে কি যেটা বৃত্তকে শুধুমাত্র স্পর্শ করে যাবে, ছেদ করে যাবে না, কাট করে যাবে না, স্পর্শ করে যাবে, নামের মধ্যে সবকিছু লুকিয়ে রয়েছে, ঠিক আছে, স্পর্শ করে যাচ্ছে, স্পর্শ করে যাক, স্পর্শ করে গেছে, ঠিক আছে। এখানেও দেখো একটা স্পর্শক অঙ্কন করেছি, এবার বলছে পি বিন্দুতে যদি একটা স্পর্শক অঙ্কন করো সেটা, এটাকে বলছে কোন কোন বিন্দুতে ছেদ করবে, কি নাম দিচ্ছি, কিউ ও আর, এই যে বিন্দুটা কিউ আর এটা যেখানে ছেদ করে সেটা হচ্ছে আর, প্রমাণ কি করতে হবে। আচ্ছা আর একটু কিছু বলেছে, যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয়, মানে এই যে বৃত্তের ব্যাসার্ধটা আর, ঠিক আছে, সবই ব্যাসার্ধ আর হয়, তাহলে তোমাকে প্রমাণ করতে হবে পি কিউ ইন্টু পি আর, পি কিউ ইন্টু পি আর, যেটা প্রমাণ করতে হবে সেটা আমি লিখছি, পি আর, পি কিউটা আগে বলেছি, পি কিউ ইন্টু পি আর ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো প্রমাণ কিভাবে করবে, এখানে তো সবার প্রথমে এখানে একটু অঙ্কন করতে হবে, সবার প্রথমে আমরা একটা কি করব, অঙ্কন, অঙ্কনে কি করব, ও আর ও পি ও কিউ যুক্ত করা হলো, লিখে নিলে অঙ্কনে কি লিখবে, ও কমা পি এবং বা এরকম ভাবে কমা কমা দিয়ে লিখবে, ও কমা পি, ও কমা আর এবং ও কমা কিউ যুক্ত করা হলো। এবার দেখো যুক্ত করার পর যে জিনিসটা ভালোভাবে লক্ষ্য করতে হবে, দেখো এখানে এটা আমাদের কি, আমরা জানি কি, আমরা এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটাকে প্রথমে না সদৃশ দেখানোর চেষ্টা করব। এই ত্রিভুজটা দেখো, এখানে আমরা আরেকটা কি জানি, যে কোনো সার্কেলের যে তোমাদের এখানে ব্যাসার্ধটা স্পর্শক রেখার সঙ্গে সবসময় 90 অ্যাঙ্গেল করে থাকে, ব্যাসার্ধটা স্পর্শক রেখার সাথে সবসময় 90 অ্যাঙ্গেল করে থাকে। তো এখানে এই দুটি ত্রিভুজের মধ্যে এই অ্যাঙ্গেলটা 90, ব্যাসার্ধ স্পর্শক রেখা, এখানে স্পর্শক রেখা ব্যাসার্ধ, তাহলে এই দুটো কোণ 90 হয়ে যাবে, ঠিক আছে, এখানে কোনো ডাউট আছে, 90 হয়ে যাবে। এখানে ও আরও, এখানে আর ত্রিজ্যা, এখানে ওপিও, তো এই সার্কেলেরই ত্রিজ্যা, তো এটা আর হয়ে যাবে। আর এই যে ও কিউ, এটা হচ্ছে সাধারণ দুটি ত্রিভুজের মধ্যেই রয়েছে এই বাহুটি, তাহলে সাধারণ বাহু আমরা বলতে পারি। তো এখান থেকে এই তিনটি কন্ডিশন সমান দেখালাম, মানে কি এই দুটি ত্রিভুজ আমরা কি বলতে পারি, সদৃশ বলতে পারি। তো সেটাই লিখবো, সবার প্রথমে লিখবো, লিখে দেখাচ্ছি আমি, ত্রিভুজ এ ও কিউ বা ও এ কিউ, যেদিক থেকে খুশি নাম দাও, ত্রিভুজ ও এ কিউ এবং ত্রিভুজ ও পি কিউ, ও পি কিউ এর কি কন্ডিশন দেখালাম, ও এ কিউ আর ও পি কিউ এর নাম্বার 1 আমি বললাম কি, এই যে অ্যাঙ্গেল এ, মানে ও এ কিউ, অ্যাঙ্গেল ও এ কিউ ইজ ইকুয়াল টু ও পি কিউ, ও পি কিউ কেন ব্র্যাকেটে লিখে দিতে পারে, কারণ কি আমরা জানি ব্যাসার্ধ স্পর্শক রেখার সঙ্গে সবসময় 90 সমকোণে থাকে, 90 অ্যাঙ্গেল করে থাকে। সেকেন্ড কন্ডিশন কি বললাম, সেকেন্ড কন্ডিশন বললাম ও ও এ,
এই ত্রিভুজটার ও এ ইজ ইকুয়াল টু এই ত্রিভুজটার ও পি ইজ ইকুয়াল টু আর, কারণ ব্যাসার্ধ সমান হবে। আর নাম্বার থ্রি কন্ডিশন কি বললাম, কি যে ও কিউ এটা সাধারণ, ও কিউ ইজ ইকুয়াল টু, ভুল হচ্ছে দাঁড়া, কিউ কিউ লিখে দিলাম, ও কিউ ইজ ইকুয়াল টু ও কিউ, কারণ কি এটা সাধারণ বাহু। তো এখান থেকে আমরা লিখতে পারি অথে ত্রিভুজ ও এ কিউ, ও এ কিউ আমাদের সদৃশ হয়ে গেল ত্রিভুজ ও পি কিউ এর সাথে, সদৃশ হয়ে গেল। আর সদৃশ হয়ে গেল মানে কি, এখান থেকে আমরা বলতে পারি এই কোণটা এই কোণটার সাথে সমান হয়ে গেল, যার জন্য আমরা এটা দেখালাম। তো এখান থেকে আমি কি লিখবো কি অথেব অ্যাঙ্গেল নাম দিচ্ছি, ঠিক আছে, এত বড় বড় অ্যাঙ্গেল না লিখে নামগুলো ওয়ান টু থ্রি ফোর দিচ্ছি, তো তোমাদের বুঝতেও সুবিধা হবে। এখান থেকে আমরা বললাম অ্যাঙ্গেল ওয়ান ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল টু, তোমরা নাম দিয়েই লিখবে, আমি বোঝানোর জন্য একটু শর্টকাট এখানে একটু ইউজ করলাম, ঠিক আছে। তো অ্যাঙ্গেল ওয়ান ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল টু আমরা প্রমাণ করে দিলাম। এবার দেখো অনুরূপ ভাবে এবার কি লিখবে, অনুরূপ ভাবে যদি এই দুটি ত্রিভুজ নিই এটা আর এটা, তো সেখান থেকেও প্রমাণ করতে পারবো থ্রি ইজ ইকুয়াল টু ফোর প্রমাণ করতে পারবো। তো দেখো অনুরূপ ভাবে লিখছি, অনুরূপ ভাবে ত্রিভুজ পি বি ও আর, বি ও আর এবং পি ও আর ত্রিভুজের নামগুলো যখন দেখবে খুব লক্ষ্য করে, আর কি তারাগুলোতে ভুল হয়ে যাবে সময়, পি ও আর সদৃশ, অনুরূপ ভাবে এটা আমরা দেখতে পারি কি ত্রিভুজ বি ও আর এবং পি ও আর সদৃশ। তো এখান থেকে আমরা লিখতে পারি কি অ্যাঙ্গেল থ্রি ইজ ইকুয়াল টু, অ্যাঙ্গেল থ্রি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ফোর, এটা সমীকরণ ওয়ান, এটা সমীকরণ টু। এবার আমরা কি জানি একটা লাইনের উপর যতগুলোই অ্যাঙ্গেল থাকে না কেন সব মিলে কি হবে 180, যার জন্য আমাদের চাঁদাতে কি হয় এটা জিরো ডিগ্রি থেকে কেন 180 180 তে কেন শেষ হয়, কারণ এই পুরো অ্যাঙ্গেল গুলো মিলে কি হয় 180। তাহলে এখানে চারটি কোণ আছে, তাহলে সেই চারটি কোণ মিলতে 180 হবে। তাহলে আমরা জানি লিখতে পারি কি আমরা জানি অ্যাঙ্গেল ওয়ান প্লাস অ্যাঙ্গেল টু প্লাস অ্যাঙ্গেল থ্রি প্লাস অ্যাঙ্গেল ফোর ইজ ইকুয়াল টু 180। তো এবার দেখো অ্যাঙ্গেল ওয়ান এর জায়গায় আমি অ্যাঙ্গেল টু লিখতে পারি, কারণ ওয়ান টু সমান, তো আমি বলছি কি ওয়ান এর জায়গায় আমি টু লিখে দিই, লিখে দিচ্ছি তাহলে অ্যাঙ্গেল টু প্লাস অ্যাঙ্গেল টু। আর এখানে আমি বলছি ফোর এর জায়গায় থ্রি লিখে দেবো, কারণ এই দুটো সমান, তো থ্রিটা তো আমি চেঞ্জ করছি না, ফোর এর জায়গায় থ্রি লিখে দিচ্ছি, কেন লিখছি সেটাও তোমরা বুঝতে পারবে। তাহলে দুটো অ্যাঙ্গেল কি, অ্যাঙ্গেল টু হলো দুটো অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল থ্রি হলো, তাহলে টুটা কমন নিয়ে অ্যাঙ্গেল টু প্লাস অ্যাঙ্গেল থ্রি কত হবে 180। তো এটা কি ইমপ্লাই করছে, অ্যাঙ্গেল টু প্লাস অ্যাঙ্গেল থ্রি, টুটা ওদিকে ভাগ দিয়ে দিলে 90, মানে এই যে টু থ্রি এই দুটো মিলে কত 90, দ্যাট মিনস এটা নাম কি ছিল ও আর আর কিউ একটা সমকোণী ত্রিভুজ। এইটা প্রমাণ করার জন্য আমরা এত কিছু করলাম, বোঝা গেল কেন এত কিছু করলাম, প্রথমে এই দুটি ত্রিভুজকে সদৃশ দেখিয়ে তাদের এই দুটো কোণ সমান বললাম, আবার এই দুটি ত্রিভুজকে সদৃশ বলে এই দুটি কোণ সমান বললাম, 180 ওয়ালা কনসেপ্ট দিয়ে আমরা লাস্ট প্রমাণ করতে চাইলাম কি অ্যাঙ্গেল টু প্লাস থ্রি কি 180, দ্যাট মিনস ত্রিভুজ ও আর কিউ একটা কি সমকোণী ত্রিভুজ। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা একটু লেন্দি হচ্ছে বাট কিন্তু কোনো এখানে কনসেপ্ট এমন কিছু টাফ নয়, শুধুমাত্র একের পর এক কনসেপ্ট গুলো বুঝতে হবে। তাহলে এখান থেকে আমি কি বললাম কিউ ও আর অথব কিউ ও আর একটি সমকোণী সমকোণী ত্রিভুজ, ঠিক, এখানে কারোর কোনো কোনো ডাউট নেই, অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে, যে কোনো জায়গা। তো দেখো এবার আমাদের কি প্রমাণ করতে হবে সেটা মাথায় আছে, সেটা মাথায় আছে পি কিউ ইন্টু পি আর ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, এটা আমাকে প্রমাণ করতে হবে। এবার দেখো আমরা কি জানি, এবার এই ত্রিভুজটাকে আমি শুধু তুলে নিচ্ছি এখান থেকে, আর বেশি কিছু এখানে ঝুট ঝামেলা করছি না, ও কিউ আর, আর এখানে ওপিটা কি এর উপর লম্ব, তাই তো ওপিটা কি এর উপরে আমাদের লম্ব। তো দেখো সেই আগের কনসেপ্ট এসে গেল, ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ও কিউ আর এ সমকোণ বিন্দু ও থেকে অতিভুজ কিউ আর এর ওপর ওপি লম্ব। তো আমরা লিখছি, দেখো লিখলে তো তোমরা আরো ক্লিয়ার করতে পারবে, সমকোণী বা এখন বলে লিখতে পারো, এখন সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কি ও কিউ কিউ ও আর এর সমকোণিক বিন্দু ও থেকে
সমকৌণিক বিন্দু ও থেকে অতিভুজ কিউআর এর উপর অতিভুজ কিউআর এর উপর ওপি লম্ব। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, কি মানে আমরা এখান থেকে আমরা যা তার মানে আমরা বুঝতে পেরে গেলাম কি এই দুটি ত্রিভুজ কি সদৃশ হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ওপি কিউ, ত্রিভুজ ওপি কিউ সদৃশ হয়ে গেল ত্রিভুজ ওপি আর এর সঙ্গে, ত্রিভুজ ওপি আর এর সঙ্গে। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি, কন্ডিশন আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি যেটা কমন সাইড সেক্টর স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউপি ইন্টু কিউপি ইন্টু পিআর, যেটা কমন সাইড সেটার স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউপি ইন্টু পিআর। তো দেখো কিউপি ওপি এটা কি, এটা ত্রিজ্যা, তো এটা তো আর, তো তাহলে এখানে কি হয়ে গেল আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউপি ইন্টু পিআর, এটাই প্রমাণ করাচ্ছিল, এটাই প্রমাণ করাচ্ছিল। বুঝতে পারলে কিভাবে কনসেপ্টটা একের পর এক নিয়ে এলাম। তো এগুলো কি একটু প্র্যাকটিস করতে হবে, এই নয় কি একবার করে নিলে মানে সবকিছু শিখে গেলে পরীক্ষার খাতায় করে দেবে, তা কিন্তু নয়, ঠিক আছে। কোয়েশ্চেন গুলো একবার প্র্যাকটিস করতে হবে কিছুদিন অন্তর অন্তর। আমি বারবার বলি সানডে তোমরা রাখবে, প্রতি সপ্তাহে মানে সপ্তাহে ছ দিনে যা শিখলে সেই সানডেতে সব প্র্যাকটিস হবে, সানডেটা শুধু প্র্যাকটিসের জন্য রাখবে, প্র্যাকটিস ডে করবে সানডেকে, ঠিক আছে। তবেই কিন্তু প্র্যাকটিস ছাড়া কিন্তু কিছু হয় না। আরেকটি কোয়েশ্চেন করি, চলো দেখি কোয়েশ্চেন নাম্বার ফোর কি বলছে, কোথায় গেল কোয়েশ্চেন নাম্বার ফোর। আচ্ছা পেয়েছি, বলছে এপি কে ব্যাস করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করেছি, মানে অর্ধেক বৃত্ত করি আমরা অঙ্কন করি, ঠিক আছে। চলো এই প্রশ্নটা ক্লিয়ার করে দিই, কোয়েশ্চেন নাম্বার ফোর করছি আমরা। দেখো কোয়েশ্চেন নাম্বার ফোর, একটা অর্ধবৃত্ত অঙ্কন করো, মানে এটা আমাদের ব্যাস এবি, এই অর্ধেক বৃত্ত আমরা একটা অঙ্কন করেছি, ঠিক আছে। তো কি বলছি, এবি এর উপর যেকোনো একটি বিন্দু সি থেকে এবি এর উপর, এবি এর উপর লম্ব অঙ্কন করি যা অর্ধবৃত্তকে ডি বিন্দুতে ছেদ করেছে। যে কোনো একটা বিন্দু সি নিতে বলছে, একটা লম্ব অঙ্কন করতে বলছে স্কেলের হেল্পে করবে, ঠিক আছে, যেটা এই অর্ধবৃত্তটাকে ডি বিন্দুতে ছেদ করেছে, খুব ভালো কথা। নেক্সট কি বলছে, প্রমাণ করি যে সিডি এসি ও বিসি এর মধ্য সমানুপাতিক, সিডি কোনটা, এটা সিডি, আর এসি আর বিসি কোনটা, এটা এসি আর এটা বিসি, তাই তো। তো এর মধ্য সমানুপাতি মানে কি, এটা প্রমাণ করতে হবে কি সি ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি ইন্টু সিবি, এসি ইন্টু সিবি, মানে মধ্য সমানুপাতি মানে অ্যাকচুয়ালি এটা বলতে চাইছে কি এসি বাই সিডি, যেটা মধ্য সমানুপাতি হয়, আমরা আগে সমানুপাতির যে চ্যাপ্টারে আমরা পড়েছি এটা তোমরা যদি মনে থাকে তোমাদের, দেখো মধ্য সমানুপাতি মানে কি, যেটা মধ্য সমানুপাতি সেটা মিডিলে থাকবে, মানে এসি রেশিও সিডি ইজ ইকুয়াল টু সিডি রেশিও সিবি, মধ্য সমানুপাতি মানে কি এটা মিডিলে দুবার থাকবে, এটার সঙ্গে এসি রেশিও সিডি ইজ ইকুয়াল টু সিডি রেশিও সিবি। তো অ্যাকচুয়ালি এটার মানে কি, দেখো এসি বাই সিডি ইজ ইকুয়াল টু সিডি বাই সিবি, আবার এটাকে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও তো সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি ইন্টু সিডি, মানে অ্যাকচুয়ালি আমাকে প্রমাণ করতে হবে কি সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি ইন্টু সিডি, সেটা কোনখান থেকে এলো, এই কনসেপ্টটা থেকে, কারণ আমাকে বলে দিয়েছে সিডি মধ্য সমানুপাতি, তিনটে দিয়েছে, একটা এসি একটা সিডি আর একটা সিবি, ক্লিয়ার করে দাও ভালোভাবে বোঝায়, ঠিক আছে। একটু সময় নিয়ে বোঝাচ্ছি, বাট বুঝে না কি কোয়েশ্চেনটা, আমি যদি শুধু এটা বলে দিই কি মধ্য সমানুপাতে নাকি এটা প্রমাণ করতে হবে, বাট কেন এটা প্রমাণ করতে হবে, কিভাবে এটা এলো সেটা জানা কিন্তু খুব দরকার। মধ্য আমাদের কি দিয়েছে, একটা এসি দিয়েছে, একটা সিবি দিয়েছে আর একটা সিডি দিয়েছে, এই তিনটি আমাকে দিয়েছে, তার মধ্যে বলছি সিডিটা কি মধ্য সমানুপাতি, যদি আমরা সমানুপাতি মানে অনুপাত হিসাবে লিখি তো বলছি সিডিটা কি থাকবে মিডলে থাকবে, মানে এসি রেশিও সিডি ইজ ইকুয়াল টু সিডি রেশিও সিবি, এটা মধ্য সমানুপাতি, ঠিক আছে। তার মানে কি, তার মানে হচ্ছে এসি বাই সিডি ইজ ইকুয়াল টু সিডি বাই সিবি, এটাকে আমি ক্রস মাল্টিপ্লিকেশন করে বলছি কি সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি ইন্টু সিবি, এসি ইন্টু সিবি, ঠিক আছে। এবার এটা কত সোজা দেখো, প্রমাণটা কত সোজা দেখো, তার জন্য আমাদের একটা অঙ্কন করতে হবে, এডি আর ডিবি কে যুক্ত করে দেবে, আর আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ মানে যে কোনো একটা সার্কেল
এই সার্কেলের অর্ধবৃত্তের উপর, মানে অর্ধেক বৃত্তের উপর যে কোণই তোমরা বানাও না কেন সেটা সবসময় 90 হবে, সমকোণী ত্রিভুজ হবে। তো এখানে ডিটাও তো অর্ধবৃত্তস্থ কোণ, তো এটাও তো তোমাদের কি সমকোণ হবে, 90 হবে। তো এবিসি একটা সমকোণী ত্রিভুজ, আর এর সমকোণী বিন্দু ডি থেকে ডিসি অতিভুজের উপর লম্ব, তার মানে এই ত্রিভুজটা এই ত্রিভুজটা কি হয়ে গেল আমাদের সদৃশ হয়ে গেল। সদৃশ হয়ে গেল মানে কি, কন্ডিশনটা আসবে যেটা কমন সাইড সিডি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি ইনটু সিবি। তো শুধুমাত্র বুঝিয়ে লিখতে হবে, কনসেপ্ট সব পেয়ে গেলেন। কনসেপ্ট কিভাবে পেলেন আর একবার রিপিট করছি, অর্ধবৃত্তস্থ কোণ এই ডি কোণটা, যে কোন অর্ধবৃত্তস্থ মানে কি অর্ধেক সার্কেলের উপর যে ব্যাস তার উপরে যে কোন, তুমি নিচের দিকে করো উপরের দিকে করো যেই কোণ করো না কেন এটা সবসময় 90 হবে, কারণ অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়। তো সেই হিসাব মতো অ্যাঙ্গেল ডিটা কি 90, সে এই পোর্শনটাকে ক্লিয়ার করছে ঠিক আছে। সেই হিসাব মতো এবার আমি এটাকে শুধু আলাদা করে তুলে নিয়ে আসছি, কোন কনফিউশন রাখবে না ঠিক আছে, কারণ আমার প্রধান উদ্দেশ্যই হচ্ছে এই চ্যানেলটি খোলা কি তোমাদের কি পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীর কাছে যতটুকু আমি পারি, আমি ম্যাথ ইংলিশটা নিচ্ছি কারণ সব সাবজেক্ট তো আমি পারবো না, তো কি সমস্ত কনসেপ্ট তোমাদেরকে সহজ করে নিয়ে আসা, কারণ আমার আমরা পড়াশোনা থেকে ভয় পাই বা দূরে সরে যাই কি আমাদের কনসেপ্ট ক্লিয়ারই হয় না, ওই মুখস্ত করে অঙ্ক তো মুখস্ত করে হয় না, তো কিছুদিন পর আমাদের অটোমেটিক্যালি ভালো লাগবে না। যখন আমরা জিনিসটা বুঝবো ঠিক আছে, শিখবো খুব সহজ এবং সরল হবে, তখন কি সেটা আমাদের ইন্টারেস্ট লাগবে, করতে ভালো লাগবে। তো আমার প্রথম উদ্দেশ্যটাই হচ্ছে, আমার চ্যানেলের প্রথম ভিডিওটা দেখতে পারো কি বলেছিলাম আমি, কি তোমাদের কাছে জিনিসগুলো সহজ এবং সরল ভাবে নিয়ে আসা, তো সেটাই আমার প্রধান উদ্দেশ্য ঠিক আছে। তোমরা যদি কিছু শিখতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও কেমন। তো দেখো আমি কি বলছি, যে অর্ধবৃত্তের উপর যে কোনো কোণ সেটা 90 হয়, তাহলে এই কোণটা 90 হয়ে গেল, মানে এ এ ডিবি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর আমরা লম্ব অঙ্কন করছি, আর আমরা প্রথমেই কনসেপ্টটা আমি ক্লিয়ার করে দিলাম, সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করেছি, মানে এখানে যে তিনটি ত্রিভুজ হয় একটা পুরো বড় ত্রিভুজটা আর এই দুটি ছোট ত্রিভুজ সব সদৃশ হয়ে, তো সেখান থেকে আমি বলতে পারি ত্রিভুজ এডিসি এডিসি আর ত্রিভুজ বিডিসি, ত্রিভুজ বিডিসি কি আমাদের সদৃশ হয়ে যাবে, আর সদৃশ হয়ে যাবে মানে কি সদৃশের কন্ডিশনটা কিভাবে লিখতে হবে সেটা কমন সাইন সেটা স্কোয়ার সেডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি ইন্টু সিবি, এসি ইন্টু সিবি। তোমরা যদি এদের মতন সমানুপাত করে দেখাতে চাও কি এটা মধ্য সমানুপাত, তো সেরকম ভাবে সাজিয়ে লিখে দাও, তাতে আর কি আছে, সিডি ইন্টু সিডি ইজ ইকুয়াল টু এসি ইন্টু সিবি। তো এটার মানে কি তোমাদের সিডি বাই এই দিকটা লিখছি, দেখো তো দেখো আমি এটা উপরে লিখছি, এটাকে যদি আমি লিখি তো কি হবে অ্যাকচুয়ালি সিডি ইন্টু সিডি, তো আমি লিখতে পারি সিডি বা এর নিচে একটা নিয়ে চলে আসো এসি ইজ ইকুয়াল টু এখানে সিবি রয়েছে আর এখানে সিডি একটা এর নিচে চলে যা, একই কথা হলো দেখো সিডি ইন্টু সিডি ইজ ইকুয়াল টু এসি ইন্টু সিবি, এসি ইন্টু সিবি ইজ ইকুয়াল টু সিডি ইন্টু সিডি, সেটাকে আমরা অনুপাত হিসাবে লিখে দিলাম। তো এটার মানে কি, এটাকে আবার ঘুরিয়ে লিখি একবার, এটাকে আবার ঘুরিয়ে লিখি কি সিবি বাই সিডি ইজ ইকুয়াল টু সিডি বাই এসি, শুধুমাত্র কি করলাম এটাকে ঘুরিয়ে লিখলাম, এটা এদিকে লিখলাম এটা এদিকে লিখলাম, দেখো তো এটার মানে কি হয়ে গেল সিবি রেশিও সিডি ইজ ইকুয়াল টু সিডি রেশিও এসি, সিবি রেশিও সিডি আর এসি রেশিও সিডি কি সমান হয়ে গেল, মানে কি এটা মিডিলে চলে এলো মধ্য সমানুপাতি হয়ে গেল, যেটা প্রমাণ করতে ওদেরকে বলেছিল। বোঝা গেল, ক্লিয়ার হলো কনসেপ্ট। চলো আরেকটি কোয়েশ্চেন করি, কোয়েশ্চেন নাম্বার 5 না নেক্সট দিন করব, চলো করে নি। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে দেখি, সমকোণী ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এ সমকোণ, চলো একটা ত্রিভুজ করি ক্লিয়ার করে দিই। কোয়েশ্চেন নাম্বার 5, তো কোয়েশ্চেন নাম্বার 5 এ কি একটা সমকোণী ত্রিভুজ বলছে, তার কোণটা বলছে সমকোণ, এটা এ দিলে হবে না এটা সমকোণ বলছে, তাহলে এখানে এরকম ভাবে দিতে হবে কারণ এটা তো 90 বলে দিয়েছে না। তো অতিভুজ বিসি এর উপর এডি লম্ব, অতিভুজ বিসি তাহলে এখানে বিসি এর উপর এডি লম্ব, খুব ভালো কথা। দেখো কনসেপ্ট কিন্তু সব কটি কোয়েশ্চেনে সেম আসছে, হলে কি প্রমাণ করতে হবে, ত্রিভুজ এ বি সি বাই ত্রিভুজ এ সি ডি, ত্রিভুজ এ বি সি মানে কি বড় ত্রিভুজ, ত্রিভুজ এ বিসি বাই কি বলছে ত্রিভুজ এ সি ডি, এ সি ডি মানে ছোট ত্রিভুজটা,
এটা ইজ ইকুয়াল টু, এটার অনুপাত মানে অ্যাকচুয়ালি বলতে বলতে চাইছে কি এটার এরিয়া, ঠিক আছে, এর ক্ষেত্রফল, এরিয়া অফ ত্রিভুজ এবিসি বাই এরিয়া অফ ত্রিভুজ এসিডি, এদের ক্ষেত্রফলের অনুপাতটা সমান হবে বলছে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার এর সাথে। বিসি স্কোয়ার বাই এসি, বিসি মানে কোনটা, এই বড় ত্রিভুজটা, আর এসি মানে কোনটা, এই ছোট ত্রিভুজটার সাইড বলতেও পারো বা বড় ত্রিভুজের সাইডও বলতে পারো। তো এটা প্রমাণ করতে হবে, কিভাবে প্রমাণ করব, তো এখান থেকে এবার দেখো দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, তো অনুপাত অ্যাকচুয়ালি কি হবে একটু দেখি তো, এই দুটি ত্রিভুজের বড় ত্রিভুজটা উপরের ছোট ত্রিভুজটা, তাহলে কি ফর্মুলা, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি, কি ভূমিকে যদি দেখো আমরা এই বড় ত্রিভুজের ক্ষেত্রে তোমাদের এবি কেও ভূমি নিতে পারি আর এসি উচ্চতা নিতে পারি, বাট সেটা আমরা নেবো না, কারণ ছোট ত্রিভুজটা যদি দেখো ছোট ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা তো এডি, ছোট ত্রিভুজটা যেটা এইভাবে রয়েছে সি ডি এ, এর ভূমি তো এটা, এর উচ্চতা তো এটা এডি, তো আমি বড় ত্রিভুজটাকে এভাবেই নিচ্ছি এডি উচ্চতা দিয়ে, তাহলে কি এডি এডি কে ক্যান্সেল হয়ে যাবে, তার জন্য, কারণ আমরা এটাকেও বড় ত্রিভুজটার ক্ষেত্রে এটাকেও ভূমি বলতে পারি, এটাকে উচ্চতা বলতে পারি, আবার যদি ঘুরিয়ে নিই এটাকেও ভূমি বলতে পারি, এটাকে উচ্চতা বলতে পারি, যদি ত্রিভুজটা এভাবে বলি আমি বলছি এটা ভূমি আর এটা উচ্চতা, তাও বলতে পারি, ঠিক আছে, আমাদেরকে একদিক দিয়ে এটাই ভূমি এটাই উচ্চতা বলতে হবে তার কোনো নয়, উচ্চতা মানে কি একদম এখান থেকে যে স্ট্রেট লাইনটা হয় সেটা হচ্ছে উচ্চতা, এখানে এই লাইনটা কি স্ট্রেটই থাকে, লম্বই থাকে, লম্বই তো থাকে, তো সেই লম্বটাই তো উচ্চতা হয়, তো এখানে এটাও তো লম্ব, এটাকে আমরা উচ্চতা বলতে পারি, তো আমি ওদিক দিয়ে নিচ্ছি, যার জন্য নিচ্ছি কারণ কি এডি এডি তবে ক্যান্সেল হবে, দেখো আমি লিখছি হাফ ইন্টু বিসিটাকে ভূমি নিচ্ছি, উচ্চতাটা বলছি এডি, আর নিচের ছোট ত্রিভুজের ক্ষেত্রে দেখো হাফ ইন্টু সিডিটাকে ভূমি নিচ্ছি আর উচ্চতাটাকে বলছি এডি, তো এতে লাভটা কি হলো এডি এডি ক্যান্সেল হলো, আর কিছু না, হাফ হাফ ক্যান্সেল হলো, তাহলে কি হলো এখানে বিসি বাই সিডি, লেকিন আমাদের তো প্রমাণ করতে অন্য কিছু বলছে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, মানে বিসি তো থাকছে, সিডিটাকে এবার আমাদেরকে কনভার্ট করতে হবে এই এসিতে, কিভাবে করবো এই পোর্শনটা করে আমি লিখে দিলাম, এখন এটা আমাদের কিন্তু এখনো প্রমাণ হলো না, এটাকে আমি ওয়ান দিয়ে রেখে দিলাম, এবার দেখো একটা কন্ডিশন দেখাচ্ছে এই বড় ত্রিভুজটা আর ছোট ত্রিভুজটা সদৃশ হবে, কারণ কি লিখে দেবে সমকোণী ত্রিভুজ এবিসি এর সমকোণিক বিন্দু এ থেকে, যেটা লেখার আমি বারবার বলে আসছি, লিখে দিলে মানে কি অতএব ত্রিভুজ এবিসি বড় ত্রিভুজটা ত্রিভুজ এবিসি সদৃশ হয়ে যাবে ত্রিভুজ সিডি এর সঙ্গে, ত্রিভুজ সি ডি এর সাথে সদৃশ হয়ে গেল, মানে এখান থেকে আমরা কি কন্ডিশন লিখতে পারি, যেটা কমন সাইড দুটো ত্রিভুজে রয়েছে সেটা কোন সাইডটা, এসি এতেও রয়েছে ছোট ত্রিভুজটাতেও রয়েছে আর পুরো বড় ত্রিভুজটাতেও রয়েছে এসি, তাহলে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ছোট ত্রিভুজের সিডি আর বড় ত্রিভুজের বিসি, সিডি ইন্টু বিসি লিখতে পারি, তো এখান থেকে সিডি কি হবে, আমাকে সিডি এর ভ্যালুটা চাই না, তো সিডি কি হলো তোমাদের এসি স্কোয়ার বাই বিসি, এটা টু, টু থেকে যে ভ্যালুটা পেলাম সেটা এখানে পুট করে দেবো একে, তো দেখো আমাদের অ্যান্সারটি চলে আসবে, বিসি বাই সিডি এর জায়গায় পুট করে দিচ্ছি এসি স্কোয়ার বাই বিসি, তো বাই বিসিটা উপরে চলে গেল, তো দেখো এসে গেল বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, ক্লিয়ার, বোঝা গেল, তো ঠিক আছে আজকে আর কোয়েশ্চেন করছি না, নেক্সট দিন কোয়েশ্চেন নাম্বার 6 থেকে স্টার্ট করবো, কেমন, টাটা।